প্রিয় শিক্ষার্থীরা, এমডি মোস্তফা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম জানাই। আজকে আমি তোমাদের সামনে একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের আট নম্বরের প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। একটি ভিডিও আপলোড করেছিলাম তোমাদের এই একাদশ শ্রেণী ইতিহাস বিষয়ের সাজেশনকে ভিত্তি করে। আজকে সেই সাজেশনকে ভিত্তি করেই আমার দ্বিতীয় অধ্যায়ের চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে আমি কিন্তু হাজির হয়েছি। এই চারটি প্রশ্নের মধ্যে কিন্তু তোমাদের একটি প্রশ্ন 100% কমন কিন্তু আসবেই। তোমরা এই চারটি প্রশ্নকে তোমাদের খাতায় লিখে নিয়ে যথারীতি তোমরা কিন্তু বাড়িতে বসে বসেই কিন্তু অধ্যয়ন করতে থাকো। তো চলো দেখে নাও আজকে চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। এই প্রসঙ্গে বলে রাখি, তোমাদের কিন্তু প্রথম এবং সবশেষ অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে কোনো আট নম্বর প্রশ্ন কিন্তু আসবে না। তোমাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই ছটি অধ্যায় থেকে তোমাদের মোট প্রশ্নগুলো কিন্তু আসবে। আর এই যে হরপ্রসবতা নগর পরিকল্পনা বিবরণ দাও, এর সঙ্গে কিন্তু লেজু জুড়ে প্রশ্ন আসতে পারে। যেমন এসব ধ্বংসের কারণ কি, বা সিন্ধু সভ্যতা হরপ্রসবতা বলা হয় কেন, এ তিনটি পার্টে বললাম সে তিনটি পার্টের মধ্যে দুটো পার্ট দিতে পারে অথবা একটি পার্টও কিন্তু আলাদাভাবে আসতে পারে। দুটি পার্ট আজকে আমি আলোচনা কিন্তু করে দেবো। দেখো না প্রথম প্রশ্নের উত্তর, হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনা বিবরণ দাও। প্রথমে দেখো রয়েছে সূচনা, আঞ্চলিক বিভাজন, রাস্তাঘাট কেমন ছিল সে বিপরে লেখা রয়েছে, সুন্দর করে নোট লেখা রয়েছে। ঘরবাড়ি, হরপ্পা সভ্যতার ঘরবাড়িগুলো কেমন ছিল সে বিষয়ে লেখা রয়েছে। পয়প্রণালী ব্যবস্থা কেমন ছিল সে ব্যাপারে লেখা রয়েছে। স্নানাগারগুলো কেমন ছিল, তাদের দৈর্ঘ্য প্রস্থ কতটা ছিল সে বিষয়ে বিস্তারিত এখানে লেখা রয়েছে। শৌচাগার কেমন ছিল সে বিষয়ে দেখো 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট দেখে নাও, নির্মাণ শৈলী কেমন ছিল তাদের সে বিষয়ে লেখা রয়েছে। পৌর ব্যবস্থা কেমন ছিল লেখা রয়েছে এবং শেষ রয়েছে মূল্যায়ন। প্রথম প্রশ্নের সঙ্গে আরেকটি প্রশ্ন আরেকটি পাঠ থাকবে, সেই পাঠটি হচ্ছে যে হরপ্পা সভ্যতার পতনের কারণগুলো আলোচনা করো। হরপ্পা সভ্যতার পতনের বিভিন্ন কারণ ছিল, সে কারণগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ভূপ্রকৃতির পরিবর্তন, ভূমিকম্প, তাই লিখো বন্যা, একটা পয়েন্ট রয়েছে। হরপ্পা সভ্যতা ধ্বংসের চিত্র রয়েছে। সিন্ধু নদের গতিপথের এবং পরিবর্তন, রক্ষণশীলতা, বনাঞ্চল এবং ধ্বংস, অন্ত বিপ্লব বা গৃহযুদ্ধ ও অভিনিষ্ক্রমণ এবং বহিরাক্রমণ, তো অনেকগুলো পয়েন্ট রয়েছে হরপ্পা সভ্যতার পতনের পয়েন্টগুলো তোমরা কিন্তু তোমাদের খাতায় লিখে নিয়ে সুন্দর করে কিন্তু প্র্যাকটিস করতে থাক। আমার সাজেশনের দ্বিতীয় প্রশ্ন ছিল, চারটি নদী কেন্দ্রিক সভ্যতার নাম লিখো, এঙ্গে সভ্যতাগুলি কেন নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল তার বিষয় নোট লিখতে বলা হয়েছিল। দেখো না এই যে ছক দেখছো তোমরা ম্যাপ মানচিত্র, সে মানচিত্র দেখে নাও। তোর মানচিত্র দেখছো, মানচিত্রের মধ্যে দেখো লেখা রয়েছে যে নীল নদের তীরে গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল মেসোপটেমিয়া সভ্যতা, ভারতের যে সিন্ধু নদ সেই সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা, আর হোয়াংহ নদীর তীরে গড়ে উঠেছিল চৈনিক সভ্যতা। তো তোমরা এই চারটি নদী কেন্দ্রিক সভ্যতার নাম তোমাদের আমি বলে দিলাম বা এই মানচিত্রের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমরা দেখে নেব নদী কেন্দ্রিক সভ্যতা গড়ে ওঠার কারণগুলি কী ছিল। প্রথম সুবিধা হচ্ছে যে বসবাসের সুবিধা, তারপর দেখে লেখা রয়েছে জীবিকার সুবিধা, এবং জীবিকার সুবিধাকে বা কয়েকটি পার্টে আলোচনা করা হয়েছে, যেমন কৃষিকাজের সুবিধা, পশুপালনের সুবিধা, ব্যবসা বাণিজ্যের সুবিধা। আবার 3 নম্বর পণ দেখো রয়েছে যোগাযোগের এবং সুবিধা, পানীয় জল ও খাদ্যের কিন্তু সুবিধা রয়েছে। এই সুবিধাগুলির জন্য কিন্তু নদীকেন্দ্রিক সভ্যতাগুলি গড়ে কিন্তু উঠেছিল। এরপর চলে যাব আমরা তৃতীয় প্রশ্নে। আমার সাজেশনের তৃতীয় প্রশ্ন ছিল নবপ্রস্তর যুগে মানুষের জীবনযাত্রা বর্ণনা দাও। এখানে লেখা রয়েছে নবপ্রস্তর যুগ বা নতুন পাথরের যুগে মানব জীবনের নানা দিকগুলি উল্লেখ করো। এটা এই দুটো প্রশ্ন কিন্তু সেম প্রশ্ন, এটা উত্তর আর ওই প্রশ্নের উত্তর কিন্তু একই উত্তর। নবপ্রস্তর যুগে মানব জীবনের বিভিন্ন দিক
যেমন প্রথম দেখা রয়েছে জীবিকা, জীবিকার মধ্যে পশুপালন এবং কৃষিকাজের সূচনা নবপ্রস্থা যুগে হয়েছিল সে বিষয়ে দুটো পয়েন্ট লেখা রয়েছে। তারপরে দেখো সমাজ, সমাজ ব্যবস্থা কেমন ছিল সে পরে লেখা রয়েছে। আশ্রয়স্থান নবপ্রস্থা যুগ মানুষের এবং আশ্রয়স্থল কেমন ছিল, কীভাবে তারা বাড়িগুলো তৈরি করতো, কোথায় তারা বসবাস করতো সে বিষয়ে আশ্রয়স্থল সম্বন্ধে সুন্দর করে উপস্থাপন এবং করা রয়েছে, বা কীভাবে বাড়িগুলো তৈরি করতো সে বিষয়ে লেখা রয়েছে। হাতিয়ার, তারা কোন কোন হাতিয়ারগুলো তারা ব্যবহার করতো নবপ্রস্থা যুগ মানুষেরা সে বিষয়ে কিন্তু লেখা রয়েছে। নতুন পাথরের যুগ মানুষেরা যে আগুনের ব্যবহার শেখে এবং আগুনের ব্যবহার কী কী সুবিধা হয়েছিল সে বিষয়ে এবার তোমাদের এই পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো লেখা রয়েছে সুন্দর করে। তারপর দেখে নাও পরে যে পয়েন্টে চাকার আবিষ্কার, নবপ্রস্থ যুগে গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার হচ্ছে চাকা। চাকার আবিষ্কারের ফলে কী কী পরিবর্তন হচ্ছে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ উপস্থাপন, ভাষার উন্নয়ন। তবে দেখো দেখে নাও যে শিল্প, শিল্পের মধ্যে আবার বস্ত্রবান শিল্প, মৃৎশিল্প এগুলো ছিল। এবং শেষ রয়েছে দেখে নাও শিল্পকলা ও ধর্ম বিশ্বাস এই বিষয়ে উপস্থাপন করা কিন্তু রয়েছে। আজকে শেষ প্রশ্ন ছিল যে প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতির বর্ণনা দাও, মিশরকে নিম্নদান বলা হয় কেন, দুটো পাঠ ছিল দেখে নাও। ওই প্রশ্নের অনুসরণে এই প্রশ্ন লেখা যাবে, প্রাচীন মিশর দেশের পরিচয়, ভৌগোলিক অবস্থান, নামকরণ কীভাবে ছিল সে বিষয়ে লেখা রয়েছে। আদি মিশরীয় জনজাতিগোষ্ঠী নাম এখানে লেখা, মিশরকে নিম্নদান বলার কারণ কি এ বিষয়ে যে দ্বিতীয় পাঠ ছিল, উপত্যকা গঠনের দরুন, কৃষিজ উৎপাদনের কারণে, পশুপালনের এবং সুবিধা, পরিবহনের সুবিধা, বহিজনগোষ্ঠীর বসবাসের সুবিধা। তো এই ছিল তোমাদের একাদশ শ্রেণীর যে সাজেশন ভিত্তিক যে দ্বিতীয় অধ্যায়ের চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ।